ছদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান উপলক্ষ ভাইয়ের ছেলের বিয়েতে যোগ দেওয়া, তাছাড়াও জনসংযোগ করতে ভুলছেন না নেত্রী। বৃহস্পতিবার শীতের কুয়াশায় ধরা দিলেন অন্য ছবিতে। ফুল ফুল ছোপ দেওয়া পাহাড়ি পোশাক, রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো নাচছেন পাহাড়ি মেয়েদের সঙ্গে, কখনো মাথায় ঝুড়ি নিয়ে চা পাতা তুলছেন। বৃহস্পতিবার ভিন্ন ছবির সাক্ষী থাকলেও মকাইবাড়ি চা বাগান। ভাইয়ের ছেলে আবেশের বিয়ে উপলক্ষে উত্তরবঙ্গ সফরে গিয়ে নয়া আবতারে মুখ্যমন্ত্রী, তবে ভুললেন না জনসংযোগ। শীত কুয়াশা উপেক্ষা করে সকাল সকাল বেরিয়ে পড়েন, কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। আমাদের পরিবারের সাথে একটা বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ে, কিন্তু মেয়েটা পাহাড়ি মেয়ে, কাজেই পাহাড়ের সাথে সমতলে যে একটা রক্তের বন্ধন এবং হৃদয়ের বন্ধন, সেই বন্ধনে আবদ্ধ হচ্ছে বলি আমি কোনো পারিবারিক অনুষ্ঠানে থাকি না, আমি কালকেও থাকবো না, কিন্তু আফটার ম্যারেজ ওরা আমার কাছে আশীর্বাদ নিতে আসবে, এইটুকুই আমার প্রোগ্রাম কালকে। তবে বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। 12ই ডিসেম্বর শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানের পরই ফিরবেন কলকাতায়। তবে লোকসভা ভোটের প্রেক্ষাপটে দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষের মন ধরে রাখতে এই সফর বড় ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশান্ত সিং লাখান্দ্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।